তা ক্রস করে। তারপর আমি হর্ন মেরেছি, টোটা মাঝখানে দাঁড়িয়েছিল, তারপর হট করে টোটোওয়ালার কি মনে হলো যে না এগিয়ে যাই। এবার এতটাই মানে আমারও গাড়ি গাড়ির স্পিড ছিল 50+ স্পিড ছিল, তো আমি কন্ট্রোল করতে পারি। এই শুনতে পেলে 50+ ছিল, আর আমি যখন জিজ্ঞেস করেছিলাম আমার গাড়ি তখন 40, গাইস আমাকে 40 বলেছিল, আর এখন দেখলে তো তোমরা শোনো নিজের মুখেই বলো 50+ কেন না বলো, এটা কিন্তু রেকর্ড হয়ে গেল, কাকা একদম বিন্দাস আছে দেখো। কেমন আছো সবাই? সো গাইস আফটার লং টাইম আমি আবারও আসলাম, আর আমার সাথে রয়েছে এই দেখো দুজন লেজেন্ড, তন্ময় আর সূর্য দুজনেই রয়েছে, আর পিছনে আরো দুটো সেক্সি বিউটি গাইস। তো দেখতেই পাচ্ছ আমার গাড়িটা রয়েছে ব্যাম, আর ওখানে এসপি রয়েছে, আর সূর্য ভাই কে অনেকদিন পর দেখলাম, আর তন্ময়কে তো তোমরা কিছু। আর আজকে আমরা যে জায়গাটা রয়েছি গাইস নিচের মধ্যে, এটা খুব সুন্দর জায়গা, গঙ্গার ধার। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি তোমাদের আমাদের বকুলতলা ঘাট নামে পরিচিত। কেন কি এটা কিন্তু রেকর্ড হয়ে গেল, এটা রেকর্ড হয়ে গেল। তো একটু গাইস এই দেখো তোমাদেরকে একটা কথা বলি গাইস, এই দেখো দেখছো কাকা একদম বিন্দাস আছে দেখো। আমরা একটা তুলতে হয় না কাকা দুটো তুলে নিয়ে যাচ্ছে। ইসব কিয়া দেখনা পড় রাহা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। হ্যাঁ তোলার থেকে বড় কথা হচ্ছে মাথায় হেলমেট নেই, আর এরাই আমাদেরকে ধরে হেলমেটের জন্য ফাইন করে। সো যাই হোক, যেটা গাইস বলার ছিল সেটা হচ্ছে একটা ওনারশিপ ভিডিও হবে, সেটা হচ্ছে SP160। আর এসপির ফুল ফর্ম বলো সূর্য, না না একবার বলে দেখি। তো যে তুমি একজন SP160-র ওনার হয়েছ, তো গাড়ির ডিটেলসে তো তোমাকে কিছু বলতে হবে, তুমি তো রেডি? তো সবার প্রথম ভাইকে বলি গাড়িটা কতদিন হলো তুমি নিয়েছ? আর 5 মাস হলো। আর তোমাদেরকে বলে দিই যারা চ্যানেলে নতুন জুড়ছো গাইস, প্লিজ চেক আউট করো, ওর ডেলিভারি গাড়ির ডেলিভারি ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, ভিডিওটা একদম শেষ অবধি দেখো। আর গাড়ির ব্যাপারে একটু ডিটেলস কিছু বলো, যে তুমি চালিয়েছো এতদিন, তোমার কীরকম কী ফিল হলো গাড়ি চালিয়ে? আমার আগে একটা গাড়ি ছিল হোন্ডা ডিও স্কুটি, ইচ্ছা ছিল একটা বাইক নেওয়ার, এবার বাজেট ছিল না বলবো না, ছিল আদার্স আরও অপশান ছিল গাড়ির, কিন্তু আমি ভেবেছিলাম যে রনি নিতে পারি বা 220 দেখেছিলাম, বাট আমার কিছু ক্রাইটেরিয়া ছিল, একটা প্রথমত সিঙ্গেল সিট হবে, গাড়ির খুব বেশি মানে মাইলেজ দিয়ে এটা দেখি অবশ্যই, কেন না যত দামি গাড়ি নিই না কেন আলটিমেটলি গাড়ি তেল খাবে, তো মাইলেজের একটা ব্যাপার ছিল। আচ্ছা গাড়ির কালার রিগার্ডিং আমার কিছু ইস্যু ছিল, কারণ সব কালার আমার জন্য ছিল না, তো আমি তার জন্য আমি অনেক কাটছাট করে শেষে এই কালারটা দেখেছিলাম। অ্যাপাচি গাড়িটা পছন্দ হয়েছিল 160 ফুললি, বাট অ্যাপাচির মাইলেজ রিভিউ দেখেছিলাম অতটা ভালো নয়, সুতরাং আমি মাইলেজেরটাও দেখে আর প্লাস কমফোর্ট দেখে সব কিছু দেখে হোন্ডা রিলায়েবল কোম্পানি দেখে আমি SP160 সিলেক্ট করেছিলাম। তো এর উপরে একটা ডেডিকেটেড ভিডিও আছে, যারা জানো না তাদেরকে আমি নয়তো ডিসক্রিপশনে ভিডিওটা দিয়ে দেবো, প্লিজ চেক আউট করো। অনেকদিন পর নিজেদের বন্ধুদের মধ্যে একটা গল্প স্বল্প হচ্ছে, কেমন লাগছে ভিডিওটা তোমরা বলো। আর ভাইকে এবার জিজ্ঞেস করো, তোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো দেখো অ্যাক্সিডেন্টের সময় তো আমি আর কী দেখাবো তোমাদেরকে, কারণ বুঝতেই পারছো, তো অ্যাক্সিডেন্টটা কী করে হয়েছিল শর্ট একটু বল। রাত্রিবেলা ফিরছিলাম অফিস থেকে 10টা, তো চুচুড়ো স্টেশন থেকে খাদনামোড় থেকে যাওয়ার পথে হঠাৎ করে টোটো বেরিয়ে আসে, এবার টোটোটা রাস্তা ক্রস করে, এবার আমি হর্ন মেরেছি, টোটোটা মাঝখানে দাঁড়িয়েছিল, তারপর হট করে টোটোওয়ালার কি মনে হলো যে না এগিয়ে যাই। এবার এতটাই মানে আমারও গাড়ি গাড়ির স্পিড ছিল 50+ স্পিড ছিল, তো আমি কন্ট্রোল করতে পারিনি। এই যে শুনতে পেলে 50+ ছিল, আর আমি যখন জিজ্ঞেস করেছিলাম আমার গাড়ি তখন 40, গাইস আমাকে 40 বলেছিল, আর এখন দেখলে তো তোমরা শোনো নিজের মুখেই বললো 50+ ছিল। তো ওই টাইমে কিন্তু গাইস ওর গাড়িটাকে মানে কি বলবো সামনে থেকে বড্ড বেশি ড্যামেজ ছিল, বাট থ্যাংকস টু দেবাশিস দা, কারণ দেবাশিস অটোমোবাইল কিন্তু খুব কম সময়ের মধ্যে পুরো গাড়িটা, আর আমি যে কথাটা রেখেছিলাম করতে পেরেছি, তো তো এটাই। আর সব থেকে বড় কথা হচ্ছে এবার তুই আমাকে কিছু বল, কমফোর্টের দিক থেকে মাইলেজের দিক থেকে তুই গাড়িটা লং কত দূর নিয়ে গেছিস? গাড়ির দেখো সব থেকে বড় কথা হচ্ছে গাড়ির যে কোনো গাড়ির না মানে একটু হাই সাইজের গাড়ির ক্ষেত্রে টর্কটা ম্যাটার করে পাওয়ারের থেকেও, ঠিক আছে? এটা আমি একটু পড়াশোনা করেছি, অবশ্যই একটা 1.5 লাখ টাকা ইনভেস্ট করবো, 1.5 লাখ টাকা ইনভেস্ট করার আগে বা 1.5 লাখ টাকা খরচা করার আগে, ইনভেস্ট আমি বাদ দিলাম এটা খরচাই, খরচা করার আগেও না আমরা ভাবি যে কোন দিকে খরচা করছি, অ্যাকচুয়ালি ঠিকঠাক জায়গায় খরচা করছি কি না। তো র পাওয়ারের থেকে টর্কটা অবশ্যই বেটার, ঠিক আছে? র
র পাওয়ার তোমাকে আলটিমেটলি কিন্তু র পাওয়ার যত তোমার থাকবে হাই স্পিডে বেটার হবে, হয়তো তুমি 130, 120, 140 চালাচ্ছ, বাট আমরা কখনোই ওই স্পিডে চালাবো না সিটি, বা আমরা যদি লংয়েও যাই, পাহাড়ে যাই বা আদার যে কোনো যাই, সেখানে আমরা কখনোই 130, 140 চালাবো না, ঠিক আছে। টর্কটা ম্যাটার করে, টর্ক যত বেশি হবে গাড়ি কিন্তু পাহাড়ে অত ভালো উঠবে, ঠিক আছে। তুমি দেখবে যে কোনো তোমার অ্যাপাচি বা এরকম টাইপের যে গাড়িগুলো হাই পাওয়ারের গাড়ি R15, এগুলোর টর্কটা কম, পাওয়ারটা অনেক বেশি, সেগুলো থেকে যেগুলো দেখবে টর্কটা বেশি পাওয়ার কম, এনফিল্ড হতে পারে বা এরকম টাইপের কোনো গাড়ি, এগুলো দেখবে পাহাড়ে অনেক বেটার এবং কমফোর্টের দিক দিয়ে অনেক বেটার। তো আমার কাছে ওটাই ছিল যে টর্কটা যেন বেশি হয় গাড়ি। তো এই যে ইঞ্জিনটা যেটা SP160, এটার টর্ক কিন্তু মানে ওয়েট টু টর্ক রেশিও, মানে গাড়ির যেটা ওজন তার থেকে যে টর্ক যে রেশিওটা, সেটা কিন্তু অ্যাপাচি বা N160 যে কোনো গাড়ির তুলনায় কিন্তু বেটার, ঠিক আছে। হয়তো পাওয়ারটা কম হতে পারে, অন্যান্য গাড়ির তুলনায় পাওয়ার একটু কম, আমার তো টপ স্পিড আমি চালাবো না, বাট টর্কটা যেহেতু আমার বেটার, তো অবশ্যই টর্ক বেশি হলে কমফোর্ট বেটার, হলে ইনিশিয়াল পিক আপটাও বেশি হয় টর্কে। আরও একটা কথা তোমাদেরকে বলে দিই, ও যেরকম বললো ইঞ্জিনের ব্যাপারে, এই যে SP160 এর যে ইঞ্জিনটা, এর ইঞ্জিনটা আর ইউনিকর্নের কিন্তু ইঞ্জিনটা গায়ে সেম, আমি তোমাদেরকে বলে দিলাম। ইউনিকর্নের পাওয়ার হচ্ছে 12.7, আমার 13.3, ঠিক আছে, যাই হোক, এটা আমি কাটবো না, আমি না না আমি না না আমি এটা হন্ডারই একজন বলেছে আমাকে, যাই হোক, যদি আমি ভুল থাকে আমি স্ক্রিনে দিয়ে দেবো, অসুবিধা নেই, বাট আমি যা না না আমি আমি যেটা শুনেছি ইউনিকর্নের ইঞ্জিনটা এখানে বসানো রয়েছে, আমি হ্যাঁ আমি ইঞ্জিনটা দেখবো একবার, কারণ আমি একজনের হন্ডারই লোকের মুখ থেকে শুনেছি, তো তো সেটাও যদি যা হয় আমি স্ক্রিনে দিয়ে দেবো। এখন গুগলে সবই পাওয়া যায়।